What's up guys, welcome to my new blog. আর আজকের ব্লগটি হচ্ছে বইমেলা নিয়ে, বইমেলা ঘুরতে আসছি। আর আমার সাথে আছে শাহিন খান ওরফে। তো এখানে দুই জায়গায় বইমেলা হচ্ছে, দুই জায়গায় বলতে একটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে আর একটা হচ্ছে বাংলা একাডেমি। তো আমরা অ্যাট ফার্স্ট বাংলা একাডেমির ভিতর যাব, দেন আমরা সোহরাওয়ার্দী উদ্যানের ওদিক যাব। বইমেলায় ঢুকতে গেলে কোনো টিকিট বা কোনো কিছু দরকার নেই, এর জন্য শুধুমাত্র মাস্কই যথেষ্ট। আর বাংলা একাডেমির ভিতর ঢুকতেই চোখে পড়বে এই নজরুল মঞ্চ আর সুবিশাল একটি বট গাছ, আর এদিকে বইয়ের স্টল গুলো আছে। তো এখন চলুন সবাই ঘুরে দেখি। ঘুরতে ঘুরতে প্রচুর ক্লান্ত, একটু বসে বসে বিশ্রাম নিচ্ছি, আর তার সাথে আমার বন্ধুর কবিতা আবৃত্তি শুনবো আমি। কিশোর কবিতা গান কবিতা পারি নাকি? আমি তো প্রেমিক না, প্রেমিক হলে আমি কবিতা পারতাম। তুমি হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস লাভার, এরকম ছেলেদের বিশ্বাস করতে নেই, চার পাঁচটা প্রেম করবে আর বলবে যে আমি সিঙ্গেল। না না না, আপনারা কেউ বিশ্বাস করবেন না। যে ওয়ার্ল্ড ফেমাস লাভার মুভিটা দেখছে সে একমাত্র বুঝবে যে ব্রেকআপ হয়েছে সে বাদ আবার আরেকটা, সেরকম হচ্ছে তুমি বন্ধু। না বন্ধু, এটা কেউ বিশ্বাস করবে, কোনো দর্শকই বিশ্বাস করবে না। যাবি সে যতই বলুক যে সে সিঙ্গেল, বাট আসলে কি আই এম সিঙ্গেল, সিঙ্গেল নো এক্স্যাক্টলি, এই জন্য আমার বন্ধু ওয়ার্ল্ড ফেমাস লাভার। নো ম্যান, বাংলা একাডেমির প্রাঙ্গণের যে স্টলগুলো আছে এদিক মোটামুটি ঘোরা শেষ, আর এখন চলে যাবো সোহরাওয়ার্দী উদ্যান। আমরা এখন ওখানে যা কিছু বই কিনবো আর কি, কেনার মতো যদি বই থাকে, যেমন বই কেনার মতো বই যদি বই পছন্দ হয়। তো এখন সোহরাওয়ার্দী উদ্যানে যাচ্ছি। না আপনি এখন শুরু, এই বন্ধু ওয়েট, দাঁড়াও দাঁড়াও, তুমি কি রক্ত দিতে ইচ্ছুক? নিজের শরীর দেখে তো মায়া হচ্ছে বন্ধু, রক্ত নাই শরীরে, আর যাদের রক্ত আছে আর এই জিনিসটা অনেক ভালো করছে যে বর্তমান রক্তের অভাবে অনেকেই মারা যায়। তো আপনারা যারা রক্ত দিতে ইচ্ছুক আপনারা রক্ত দিতে পারেন, এটি অনেক ভালো কাজ। আর আমার সেই সাহস এখনো হয়নি রক্ত দেওয়ার, ভাবতেছি তবে দিব ইনশাল্লাহ। আপনাদেরকে অবশ্যই
বই কিনবা না? হ্যাঁ অবশ্যই আমরা বই কিনবো। বেসিক্যালি আমার ফ্রেন্ড একটা বই প্রকাশ করছে আমার শহর, তো সেই স্টলটা খুঁজতেছি ঘাসফুল প্রকাশনী থেকে। আর সবসময় ফ্রেন্ডদের সাপোর্ট করা উচিত। আর তাছাড়া সে একটা বই লিখছে, এখানে তাকে এমনিতে কংগ্রাচুলেশন না জানায়, তার যদি আমরা বইটা কিনে তাকে ট্যাগ করি সে এতেই অনেক বেশি খুশি হবে। তো স্টল খুঁজে পাইছি, এখন বই নিব। This is book. What friend? এখন এটা নিয়ে ওটা চলতে ওভারঅল আপনাদের প্রকাশনী থেকে বই কেমন বিক্রি হচ্ছে? হ্যাঁ আমরা ভালো গতবারের থেকে তুলনামূলক ভালো। এবার আমাদের বেশ কয়েকটা বই ছিল রকমারি টপ লিস্টে, এবার বই কেনা ডান। আর নাজমুল কংগ্রাচুলেশন, আরও নতুন নতুন বই প্রকাশ করো, আর আমরা আসি, মানে পাঠক অবশ্যই পড়ব, আর সবাইকে পড়তেও বলবো, কারণ নতুনরা যদি উৎসাহ পায় তারা আরও নতুন নতুন কিছু আমাদের উপহার দিতে পারবে। যদিও মানে নতুনরা বা বর্তমান প্রেক্ষাপটে যারা আছে রবীন্দ্রনাথ বা নজরুল হতে পারবে না, কিন্তু ভালো মানের একজন লেখক তো হতে পারবে। দেখ তো একটা ডেয়ার দিব, তুই যদি পারিস তো এই বইটা গিফট করবো তোকে। এই এর সামনে 7ই মার্চের ভাষণ দিতে হবে, দুইটা লাইন বলতে হবে, যদি পারিস এই বইটা তোর জন্য। এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ঠিক আছে বই তোমার, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন। এখন বইমেলা থেকে বের হয়ে যাব, বাংলা একাডেমি প্লাস সোহরাওয়ার্দী উদ্যানের যে বইমেলা ঘোরা শেষ, প্লাস বই কিনছি। আর একটাই কথা, বেশি বেশি বই পড়ুন, জ্ঞান অর্জন করুন আর শিক্ষিত হন, আর নিজের ব্যবহারটাকে অবশ্যই ভালো রাখবেন, কারণ ভালো ব্যবহারই নিজের পরিচয় বহন করে, আর সাথে শিক্ষিত তো হতেই হবে অবশ্যই। টাটা।